আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো তেল ছাড়া পেঁয়াজ বেরেস্তা। কি ভাবছেন, তেল ছাড়া কি পেঁয়াজ বেরেস্তা হবে? অবশ্যই হবে। প্রথমে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি কুচি করে নিয়েছি। তারপর চুলার মধ্যে একটা প্যান বসিয়ে আমি পেঁয়াজগুলিকে ছড়িয়ে দিয়েছি। চেষ্টা করবেন একটা ফ্রাই প্যান কিংবা লোহার একটা কড়াই ব্যবহার করতে। তারপর পেঁয়াজটা দিয়ে চুলার হিটটাকে মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 6 মিনিটের মতো অপেক্ষা করবেন। যখন পানিটা একটু শুকিয়ে যাবে ঠিক তখনই অল্প অল্প করে এরকম একটু নেড়ে দিবেন। প্রথম পর্যায়ে পেঁয়াজটাকে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নাই, কারণ প্রথম দিকে পেঁয়াজটা নরম থাকে। অপেক্ষা করবেন, কিছুক্ষণ পর দেখবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করবে, তখন আবারও অল্প করে পেঁয়াজগুলোকে একটু উল্টে পাল্টে দিবেন। চুলার হিট একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লো হিটে রাখবেন, এতে করে পেঁয়াজগুলি খুব ভালোভাবে বেরেস্তা হবে। আর যদি একদম হাই হিটে করে দেন তাহলে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকবে, মুচমুচে হবে না। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা আরও মুচমুচে হয়ে যাবে। আপনাদেরকে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে আমার পেঁয়াজ বেরেস্তাটা কতটা পারফেক্ট হয়েছে। নিশ্চয়ই আওয়াজটা শুনে বুঝতে পেরেছেন যে কতটা পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।